বিহারে ভোটের আগে ডিজিপি পদ থেকে স্বেচ্ছাবসর নিলেন গুপ্তেশ্বর পাণ্ডে। এবার কি গন্তব্য রাজনীতি? দাঁড়াবেন ভোটে? সম্ভাবনা প্রবল বলে নিজেই জানিয়েছেন গুপ্তেশ্বর। প্রমাণ হল এতদিন সুশান্তের মৃত্যু নিয়ে শুধু রাজনীতি করছিলেন কটাক্ষ বিরোধীদের। দুদিন আগে পর্যন্ত বিহার পুলিশের শীর্ষকর্তা হিসাবে সুশান্ত সিং রাজপুতের সুবিচারের জন্য সরব হয়েছেন তিনি। দিনরাত সংবাদ মাধ্যমে বসে মুম্বাই পুলিশের নিন্দে করেছেন, সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছেন আর বলেছেন তার একটাই লক্ষ্য, সুশান্তকে সুবিচার পাইয়ে দেওয়া। আর রাতারাতি সেই তাঁরই হঠাৎ করে পুলিশ থেকে স্বেচ্ছাবসর নিয়ে বিহারের রাজনীতিতে নামার জল্পনা জোরালো হল। চাকরি থেকে স্বেচ্ছাবসর নিলেন বিহারের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে। मैं 40 जिले हैं यहाँ, 38 रेवेन्यू डिस्ट्रिक्ट हैं, 2 पुलिस डिस्ट्रिक्ट हैं। इसमें से 26 जिलों में मुझे अलग अलग कैपेसिटी में काम करने का मौका मिला है, कहीं डीआईजी के रूप में, कहीं एसपी के रूप में, कहीं आईजी के रूप में। कि सेवा में तो रहना है और पब्लिक की सेवा में रहना है, इसलिए चुनाव लड़ने की संभावना बहुत ही प्रबल है। বিহার পুলিশের স্বর্গময় কর্তার হঠাৎ স্বেচ্ছাবসর নেওয়া এবং রাজনীতিতে নামার জল্পনা আরো উস্কে দিয়েছে এই ভিডিও, যেখানে গুপ্তেশ্বর পাণ্ডেকে রবিন হুড হিসেবে তুলে ধরার পাশাপাশি সুশান্তের জন্য লড়াইয়ে সবার সামনের সারিতেও তুলে ধরার চেষ্টা হয়েছে। রাজনীতিতে জল্পনা, পুলিশ থেকে ইস্তফা দেওয়ার পর গুপ্তেশ্বর পাণ্ডের এখন রাজনীতিতে নামা নাকি শুধুই সময়ের অপেক্ষা? প্রশ্নটা হলো, তিনি বিজেপির হয়ে ভোটে দাঁড়াবেন নাকি বিজেপির শরিক নীতিশ কুমারের দলের হয়ে ভোটে লড়বেন? বাল্মীকিনগর কেন্দ্র থেকে লোকসভা উপনির্বাচনে জেডিইউ টিকিটে লড়বেন বিহারের এই সদ্য প্রাক্তন ডিজি, নাকি বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে বক্সার আসন থেকে বিজেপির টিকিটে লড়বেন তিনি? हर जिले में लाखों की संख्या में मेरे दोस्त हैं, मेरे मित्र हैं, मेरे सहयोगी हैं, मेरे फैन हैं, जो मुझसे जुड़े हुए तो लगातार। अब तो देखिए सीतामढ़ी में वहां आंदोलन शुरू हो गया कि हमारे यहाँ से आकर लड़िए, बेगूसराय में, हमारे यहाँ से शिवहर में, मुजफ्फरपुर में, बक्सर में, शाहपुर में, बेगूसराय में, तो कई जगह अपना अपना जो हृदय का भाव है वो लोग प्रकट कर रहे हैं कि आप हमारे यहाँ से लड़िए, हमारे यहाँ से लड़िए। हमने अभी तक पार्टी तय नहीं किया है, तो मैं तो बिहार का बेटा हूँ, पहले बिहार में अपनी सेवा करूंगा। আর বিহারের ডিজির পদ থেকে গুপ্তেশ্বর পাণ্ডের হঠাৎ স্বেচ্ছাবসর নেওয়া এবং ভোটে লড়ার জল্পনা শুরু হতেই বিরোধীরা এক সুরে দাবি করছে, এবার আরো স্পষ্ট হয়ে গেল বিজেপি, জেডিইউ এবং গুপ্তেশ্বর পাণ্ডে এতদিন সুশান্তের মৃত্যু নিয়ে শুধুই রাজনীতি করছিলেন, সুবিচার নয় তাদের আসল লক্ষ্য, বিহারের ভোটে জেতা। अब आगे वो क्या करते हैं मैं नहीं जानता, लेकिन तकरीबन एक महीने पहले उन्होंने कहा था कि ये सारी चीजें अफवाह है। अब तो उनके वीडियो एल्बम वगैरह भी आ रहे हैं, तो बहुमुखी प्रतिभा के धनी हैं और वो प्रतिभाएं हमने देखी हैं। बिहार में बीते 1.5-2 वर्षों में कानून व्यवस्था के तार तार होने में, फिर भी अगर उन्होंने राजनीतिक महत्वाकांक्षा रखी है, मैं उनको शुभकामनाएं। आईपीएस ऑफिसर गुप्तेश्वर राजनीतिते नामार गुप्त इच्छा अवश्य बहुदिन 2009 লোকসভা ভোটের আগেও একবার স্বেচ্ছাবসরের চিঠি নীতিশ কুমারের কাছে পাঠিয়েছিলেন গুপ্তেশ্বর পাণ্ডে। শোনা যায় তার নাকি বিহারের বক্সার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে লড়ার ইচ্ছে ছিল, কিন্তু টিকিট না পেয়ে শেষে স্বেচ্ছাবসর পত্র নীতিশ কুমারের কাছ থেকে প্রত্যাহার করে নেন তিনি। আর নীতিশ কুমারও 2015 সালে বিহার বিধানসভা ভোটের আগে তাকে বিহার পুলিশের সর্বোচ্চ পদে বসিয়ে দেন। আর এই প্রেক্ষাপটে অভিনেত্রী তথা কংগ্রেস নেত্রী নাগমাও এই ছবি টুইট করেছেন। তার দাবি, কঙ্গনা রানাওয়াত কিংবা গুপ্তেশ্বর পাণ্ডের মতো লোকেরা মুখে সুশান্তের সুবিচারের কথা বলছেন, কিন্তু আসল লক্ষ্য গেরুয়া শিবিরের হয়ে রাজনীতি করা। আর দীপিকা পাড়ুকন, অনুরাগ কাশ্যপ কিংবা দিয়া মির্জার মতো যারা শাসক দলের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন, তাদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। একজন রিয়া চক্রবর্তী তার একটা কথোপকথনের ভিত্তিতে বলছে, আমাদের দেশের এত বড় বড় এজেন্সি, তারা জানতে পারলেন যে সমস্ত লোকেরা নাকি মাদক নিতেন, আর বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ মানুষ, তাদের ক্ষেত্রে হঠাৎ করে আমরা জানতে পারলাম যে তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে। সময়টা কি নির্বাচিত হলো এইটা দেখে যে সে কোন পক্ষে আছে, সে বিগত কয়েক মাসে কাদের হয়ে কথা বলেছে, সে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বিজেপির অবশ্য দাবি, ড্রাগ তদন্তে বলিউডের অনেকের মুখোশ খুলে যাবে। জিস প্রকার সে রিপোর্ট আ রহি হ্যায় এসে লাগতা হ্যায় কি বলিউড মে ইয়ে পুরা জো ড্রাগস কা ইয়ে জো মামলা হ্যায় ইয়ে বহুত अंदर तक गया हुआ है और बहुत ऊपर के लोग भी सब इसमें इन्वॉल्व हैं। বিহার ভোটের আগে সুশান্তের বিহারী সত্তাকে তুলে ধরে তা ইস্যুতে পরিণত করে ফেলেছে বিজেপি, এবার এটা তাদের কতটা ডিভিডেন্ড দেয় সেটাই দেখার। এবিপি আনন্দ।